ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। দুদিন আগে মুর্শিদাবাদ থেকে আমার পিসিরা এসেছে, তো সেই জন্য আমি ভীষণ খুশি। আর তার থেকে বড় কথা হচ্ছে, যখন দিদির অনুষ্ঠানে পিসির সাথে দেখা হয়েছিল, তো পিসিরা সবাই বলছিল যে বাড়িতে যেতে, মানে আমার বাপের বাড়িতে যেতে, যেখানে পিসিরা আছে, আর টাইম কাটাতে। তো তখন যেহেতু একটা মানে অনুষ্ঠানে বাড়িতে বলাও হয়নি, তো সেই কারণে যাইনি। সেই জন্য আজকে যাচ্ছি, আজকে বেরিয়ে আমি আর পেখম আর ওর বাবা বেরোচ্ছি এখন মামিদি গায়ে। তো পেখমও খুব খুশি, দেখা কি বলো মা। আমি না এখন আমি গিরে বাড়ি যাবো, তুমি যাবে? যাবো তো, চলো চলো। তো চলো এখন বেরোচ্ছি, আর তো বাড়িতে পৌঁছে তারপরে দেখা হচ্ছে, চলো। হ্যাঁ গাইস, তো এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি আর গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর পেখম ওর দাদার জন্য ক্যান্ডি কিনেছে, সাথে নিজের জন্য। তো চলো এবার ভেতরে গিয়ে ওর ভাই দাদাকে কিভাবে দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সোম ভালো। ও আচ্ছা, পেখম দাদার জন্য কি এনেছো? দাও দাও দাদাকে। এ খুশি শুনেছো? ওলে বাবা, তুমি খুশি তো? আচ্ছা, পিসি শরীর ঠিক আছে তোমার? লজ্জায় পিসি ক্যামেরার দিকে তাকাচ্ছে না। দুই ভাই বোনে এখন খাওয়া শুরু করেছে। তো এই যে দেখো, বাবা যা যা মিষ্টি এনেছে ওর জন্য সমস্ত কিছু আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আর আজকে দইটা পাইনি, দইটা মেন ওর জন্য বাবা আনেই, মিষ্টি দই খুব ভালোবাসে খেতে সেই কারণে। তো এটা হচ্ছে মুর্শিদাবাদের স্পেশাল মিষ্টি, এই দুটো যেটা পিসিরা নিয়ে এসছে, এটা হচ্ছে রসকদম আর এটার নাম হলো গোলাপজাম। দেখতে পাচ্ছ এত টেস্ট, এটা কিন্তু দেখে যতটা ভাবছো তার থেকে মানে 10 গুণ টেস্ট, এটা ভীষণ টেস্টি। আর এখানে যে দেখতে পাচ্ছ সিঙ্গারা, মিষ্টি, জিলাপি, এগুলো সব বাবা নিয়ে এসছে। তো এইগুলো এখন ওর বাবাকে দিয়ে দেবো। তো পেখম মোটামুটি একদম লাভ দিয়ে আসছিলো, কারণ ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। এত চেষ্টা করি মিষ্টি থেকে দূরে রাখতে, কিন্তু রাখা সম্ভব হয় না। খাও, ওই দেখো আরেকজন। ওয়াও, আরেকবার কর দেখি রিয়াকশনটা। না অসম, নাও খাও, হ্যাঁ খাও যেটা ভালো লাগে। মাম তুই কিন্তু বেশি খাবি না, ওইটা ওই যে দেখো, ওটা মুর্শিদাবাদের, কিন্তু ওটা তুমি একটু খেয়ে খাও। ও খেতে পারবো না, ওটা ফ্রিজে ছিল না, ঠান্ডা আছে, তুমি খাও। কি খাচ্ছ তোমরা? জিলাপি খাও। এটা কি হয় সোমু বলো তো, কি হয় এটা? বেশ তোমরা ভাবছো যে এরকম ভাবে আস্তে আস্তে করে বেরোচ্ছে কেন, তার কি কারণ সেটা ভাবতেই পারো তোমরা। তো তার কারণ আমি তোমাদের জানিয়ে দিই। পেখমের বাবা যখন আমাদেরকে বাড়িতে রেখে দিয়ে যায়, তখন ওকে ঠিক এরকম চুপি চুপি করেই লুকিয়ে লুকিয়ে আসতে হয়। কারণ পেখম যদি জানতে পারে যে ওর বাবা বেরোচ্ছে, তো ওর বাবার সাথে চিৎকার কান্না করে ফাটিয়ে দেবে, বাবি যেও না, বাবি যেও না, এরকম করতে থাকে। তো কালকে আর ভিডিও আমি করিনি, একদম সকাল থেকে আবার শুরু করছি, কারণ কালকে যখন ওর বাবা বেরিয়ে গেল, তো তারপরে ও টের পেয়ে গেছিলো, টের পেয়ে কান্না এমন জুড়ে ছিল, তারপরে আবার ওকে ভুলিয়ে ভালিয়ে রাখা হয়েছিল, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো সেই কারণে আমি নেক্সট ডে থেকে আবার শুরু করছি। দেখো সকাল হয়ে গেছে আর পেখম আর ওর দাদা ব্রাশ করবে, তো তার আগে দেখতে পাচ্ছ ওদের গল্প টল্প শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন ব্রাশ করিয়ে দেবো, চলো। এই যে স্যাম্পেলগুলো, চলো এবার মুখ ধোবে, মুখ ধোবে, মুখ। এটা কেমন কলকাতা, এটা এলাকা।
ও তাই চলো মা চলো মুখ ধুবে চলো তাড়াতাড়ি চলো দাদাকে চিপস দিয়েছো চলো তো ফাইনালি পেখমের মুখ ধোয়া হয়ে গেছে আর ও ঠাকুরের সামনে দাঁড়িয়ে পড়েছে ঠাকুরকে নমস্কার করে তারপরে ও নিচে যাবে তো পেখমের নমস্কার কমপ্লিট হয়ে গেছে আর ও এখন এই যে বক্সগুলো কাউন্ট করবে তারপরে ও নিচে নামবে কি করছো পেখম বারবি ব্রাশ করা হয়ে গেছে এখন কোথায় যাচ্ছো যাও দাদার ব্রাশ হয়ে গেছে ভেরি গুড বয় গুড গার্ল যাও নিচে যাও আমি আসছি যাও নিচে যাও নিচে যাও বাবা যাও আস্তে করে যাও হ্যাঁ থাক মা তুমি যাও আস্তে আস্তে যাও দেখো আস্তে করে নামো দাও হ্যাঁ রেখে দাও যাও আমি আসছি তো এখন পেখম আর পেখমের দাদা ব্রেকফাস্ট করতে বসেছে আর আজকে ব্রেকফাস্টে আছে ছাতু ছোলার ছাতু আর সাথে কলা ট্রেন আসছে আর উঠে দাঁড়িয়ে পড়ছে ট্রেন দেখার জন্য ব্যাস চলে আসো মাম্মা তো পেখম ছোলা ছাতু খেতেও খুব ভালোবাসে আর কলাটা ওর খুব ফেভারিট যদিও যে কোনো ফলই খেতে ভীষণ ভালোবাসে তো পেখম ব্রেকফাস্ট কমপ্লিট করে ওর দাদার সাথে কিছুক্ষণ খেলেছে খেলে টেলে একটু এদিক ওদিক করে দিদা মাসি তারপরে সীমা সীমা তো মানে এত লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তো সেই জন্য ওকে ভিডিওতে নেওয়া হয়নি তো সীমার সাথে খেললো আর সমু দাদার সাথে খেললো পিসির সাথে খেললো সবার সাথে খেলা টেলা হয়ে গেছে তারপরে ও দুপুরে লাঞ্চটা সেরে সোজা চলে এসেছে উপরে আর ওর হঠাৎ করে মনে পড়েছে যে এখানে ও এই পাতাগুলো পারবে তো অ্যাকচুয়ালি পাতাগুলোকে মানে এটা হচ্ছে সজনে ডাটা মানে সজনে গাছের পাতা আর কি তো সেটাকে ও তুলসী পাতা বলছে বলছে মা আমি তুলসী পাতা পারবো তা বলছে ঠিক আছে পার এবার তো এই পাতাগুলো পেরে ওর দিদার কাছে নিয়ে যাবে তো চলো দেখো ওর দিদার কী রিয়াকশান হয় আর এই গাছটা আমার মায়েরই লাগানো তো নিজের লাগানো গাছ মানে ভীষণ যত্ন আর আমাদের বাড়ির আশেপাশে যতই গাছ আছে সবই মায়ের লাগানো তো যাই হোক দেখো এবার মায়ের রিয়াকশানটা কী হয় কী করছো হ্যাঁ পাতা কী পাতা জানো এটা সজনে পাতা ও মা এগুলো তুলে তুলে কোথায় রাখ দেখি ওরে বাবা কতগুলো তুলেছে মাটা আমার ওরে বাবা লে কার জন্য তুলেছো মা দিদার জন্য বাহ খুব সুন্দর উড়িয়ে বাবা সোনা মা আমার তো এইভাবে ও কখনো গাছ থেকে পারেনি কোনো কিছু তো সেই জন্য ভীষণ আনন্দ পাচ্ছে এগুলো পেরে ও রে সোনা রে ব্যাস ব্যাস চলো দিদাকে দিয়ে আসবে চলো অনেক তুলে ফেলেছো আন্না আন্না দিদা আন্না 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 এবার চলো দিদাকে দিয়ে আসবে চলো ও সোনা কতগুলো তুলেছে আসো আসো আচ্ছা আমি একটু করে দিচ্ছি দেখে যা নিজে পেরেছে খেয়ে নে
দেখেছো দিদা খুশি হয়েছে। হে গাইস, আমি দেখতে দেখতে কীভাবে টাইম চলে গেলো বুঝতেই পারলাম না, তো কালকে বাড়ি ফেরার টাইম চলে এসেছে আর কালকে আমরা চলে যাবো। আর সাথে আর একটা গুড নিউজ আছে, সেটা হলো আমার দিদি কালকে আসবে পুরোপুরি, মানে মোটামুটি বেবি ডেলিভারি হওয়ার পর 7 মাস পরে, বুঝতে পারছো তো? ও ভীষণ এক্সাইটেড আর আমরাও ভীষণ খুশি। তো যাই হোক, তো আজকে ব্লগ টিম এখানে সমাপ্ত করছি, আজ এ পর্যন্ত, তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো আর সাথে অবশ্যই ছোটো ছোটো বাচ্চাদের। তো আজকে মতো, টাটা।